আসসালামু আলাইকুম, চলে আসলাম একটা ঈদ শপিং ব্লগ নিয়ে। তো যেহেতু দেখলাম তোমরা জামা জুতো কসমেটিক্স কিনে একাকার করে ফেলতেছ, তো আমিও না গিয়ে পারলাম না, তো আমিও শপিংয়ে আজকে যাব। তার আগে আমার অফিস কলিগদের সাথে আজকে ইফতার করার মানে দাওয়াত ছিল, তো সবাই মিলে চাইছিলাম যে ইফতার করার জন্য। সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে অনেক কিছু আয়োজন করা হয়েছে, বিভিন্ন রকম ফ্রুটস, তারপরে হচ্ছে পেঁয়াজু, বেগুনি, মুড়ি মাখা, তারপর হচ্ছে হালিম, তারপরে বারবিকিউ, চিকেন, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, ভেজিটেবলস, অনেক কিছুর আয়োজন ছিল এখানে। তো যাই হোক, সবার সাথে ইফতার করতে ভালো লাগছে। তো ইফতার শেষে আমি রনিকে ফোন দিয়েছিলাম আমা একে নিয়ে যমুনা ফিউচার পার্কে চলে আসতে, যেহেতু যমুনা ফিউচার পার্ক আমার বাসার একেবারেই কাছে। তো এখানে এসে আমরা প্রথমেই যেটা করলাম, আমি আসলে আমার একটা ট্রাইপডের দরকার ছিল, তো ওই দোকানে আসার পর লোকটাকে যখন ট্রাইপডের কথা বললাম, তো লোকটা একের পর এক জিনিসপত্র আমাকে দেখাচ্ছিল যে এটা করলে এরকম হয়, এটা করলে আপনার ভিডিও ভালো হবে, এটা হবে, সেটা হবে। সে আমাকে রিং লাইটও দেখাচ্ছিল, তো বুঝতে পারলাম সে আমাকে অনেক রকমভাবে কনভিন্স করার চেষ্টা করতেছিল। সে আমার মনে হয় সে আমাকে ভালো একটা ব্লগার ভাবছে, এজন্যই সে আমাকে কিভাবে ভিডিও করব, কোন জিনিসটা হলে আমার জন্য ভালো হইতো, সেগুলো আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক, ফাইনালি সে আমাকে কনভিন্স করতে পেরেছিল এবং সে আমার কাছে তিনটা জিনিসও সেল করতে পেরেছে। তো সে আমাদের কাছে তিনটা জিনিস সেল করতে পেরেছিল, তার মধ্যে একটা হচ্ছে রিং লাইট, আর ট্রাইপড, আর হচ্ছে মাইক্রোফোন। তো আমরা এই তিনটা জিনিসই কিনেছি। তো রনি আবার এদিকে তিনটা জিনিসের জন্য চারটা বিল করেছে, কারণ যেহেতু এক একটা বিলে ইনভয়েস নাম্বার থাকে, সেটা দিয়ে যমুনা ফিউচার পার্কে লটারির ব্যবস্থা করা হয়েছে। তো চারটা বিলে চারটা ইনভয়েস দিয়ে আমরা সেই লটারিটা করতে পারবো। তো একটা হলে তো একটা দিয়ে করবে, ও আসলে ও যেটা মনে করছে সেটাই করেছে। তো এখানে এই তো আমাদের পেমেন্ট শেষ হয়ে গেল। তো আপাতত আমার শপিং মোটামুটি কিছুটা হয়েছে। তো এখন আমার মেয়ে বারবার বলতেছিল যে সে একটা খেলনা কিছু কিনবে, টয় কিনবে, টয় কিনবে। তো আসলে যমুনার ফুটপাথ যে এত খারাপ আমি সেটা বুঝতে পারি নাই। তো এই যে ফুটপাথে, যমুনার ফুটপাথটা যেটা, যে এরকম করে ফুটপাথে বসে থাকে যে টয় নিয়ে বা এইসব জুয়েলারিগুলো নিয়ে, জুয়েলারিগুলো মোটামুটি ঠিক আছে, বাট এই টয়গুলো যে এত মানে কি বলবো, একদম রাস্তার মধ্যে যে ফুটপাথে যে টয়গুলো থাকে তার থেকেও জঘন্য টয় নিয়ে বসেছিল। এবং এগুলার মানে দাম এত যে ফুটপাথে বসছ, ভাই ফুটপাথের দাম বলবি, তুই এত দাম বলস কেন? তুই কি যমুনার ফিউচার পার্কের ফুটপাথে বসছ দেখে তোর এত দাম? আর এদিকে তো রনি একটা পাঞ্জাবির জন্য একদম কান্নাকাটি করা শুরু করে দিছিল, তো তার এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে এবং সে এটা পরে তো মোটামুটি একটা ঘোরাঘুরি করতেছিল, কারণ হচ্ছে এটা ওর সাইজে হচ্ছিল না। বারবার বলতেছিল যে ওর হাতার ইয়ে হয়েছ, আর আমার জুতা পরে হাঁটতে হাঁটতে আমার পায়ে তো ব্যথা হয়ে গেছিলো, আহ কি আরাম। এর জন্য আমি জুতা খুলে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, দেখি বাস দিয়ে এত লোক যাচ্ছিলো আর কি বলবো, আবার জুতা পরে হাঁটা শুরু করলাম। তো এদিকে আমার তো খুবই ক্ষুধা লাগছে, তো সে বারবার বলতেছিল আমি বাইরে ইফতার করেছি দেখে, সে আজকে ইফতারি করে নাই, সে আজকে ইফতারি করে নাই। এর জন্য আর কি আর করার, আমার তো পেটে কোনো জায়গাই নাই, রনিও তো ইফতার করেই আসতে। তো এদিকে মেয়ে তো খাবে, মেয়ে নাকি আমার জন্য ইফতার করে নাই, সে বারবার বলতেছিল, তো বলতেছিল মা আমি তোমার জন্য ইফতার করি নাই, তুমি আমাকে কিছু খাওয়াবা না, খাওয়াবা না। তো যাই হোক, কী করলাম শেষ পর্যন্ত KFC নিয়ে আসলাম। এই যে KFC বসে এখন বাপে আর মেয়ে খাচ্ছে, তো আমার তো খাওয়ার কোনো জায়গায় ছিল না, তো এখন রনিও খাওয়ার জায়গা ছিল না, তারপরে কি আর করার, মেয়ের সাথে খাইতে হইলো। আর তারপরে আমরা ফাইনালি বাসায় চলে আসলাম। আজকের মতো এখানেই আমাদের শপিংটা শেষ হয়ে গিয়েছিল, তো আমাদের শপিং করার মতো আসলে সময় এবং এনার্জি কোনোটাই ছিল না আজকে। তো এই ফাঁকে আমি আপনাদেরকে আমার বানানো কিছু জিনিসপত্রও দেখাই দিলাম। তো এই যে বাপে আর মেয়ে কী করতেছে, সব জিনিসগুলো এখন আমরা আনবক্সিং করতেছি। তো আমরা কী কিনলাম ভাবলাম যে নিয়েই আসছি, যখন এখন রিং লাইটটা দেখি কী অবস্থা, রুমে আনার পরে নিজের ফেসের কোনো চেঞ্জ আসে কি না। তো আসলে আমি বুঝতেছি না আমি আসলে এটা দিয়ে কী ভিডিও করব, তো আমার ভিডিও তো আসলে ওইভাবে কেউ দেখে না। তো যাই হোক, দেখুক আর না দেখুক, মনের তো একটা শান্তি আছে। তো এখন তারা খুব আগ্রহ নিয়ে এইটা খুলতেছিল এবং দেখতে অনেক ভালো লাগতেছিলো যে কে খুলবে, কে খুলবে, তারা দুজন কাড়াকাড়ি করতেছিল। তো আসলে জিনিসটা আমার, কিন্তু তারা দুজন এটা নিয়ে টানাটানি করতো, ও আল্লাহ এটার মধ্যে দেখি আবার রিমোটও আছে। তো রিং লাইটের মধ্যে যে রিমোট আছে আমি তো জানতাম না, তো রিমোটের কাজটা কী? এটা তো টিভির তো রিমোটের কাজ জানি, এসির তো ফাংশন রিমোটের জানি, বাট এই রিং লাইটের আবার ফাংশন কী? ও তারপরে রনি বললো যে আসলে এই রিমোটটা দিয়ে এই তুমি দূর থেকেও লাইটের কালার চেঞ্জ করতে পারবা, লাইটের আলোর মানে বেশি আলো কম আলো এটা করা যাবে।
তো রনি আমাকে খুব সুন্দর করে এগুলা সেট করে দিচ্ছে, তো আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছিল। তো আসলে রিং লাইটটা দেখে আমার ভিতরে এমন একটা ফিলিংস আসতেছিল যে এমন একটা ভিডিও করব যাতে একদম ভিডিওটা ভাইরাল হয়ে আমার চ্যানেলটাকে একদম ভাইরাল করে দেয়। তো যাই হোক, আমি জানি যে আমার এই ভিডিওটা কেউই দেখবে না, তো নিজের খুশির জন্যই করা। যাই হোক, আমার রিং লাইটটা সেট হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি কেউ আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটু শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট করেন। তারপরে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।